আসসালামু আলাইকুম, শপিং টিপসে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি মিরপুর 1 নম্বরে, পুরাতন মেশিন যেখানে বিক্রি হয় সেই মার্কেটে। মার্কেটের নাম হচ্ছে খাজা মার্কেট। তো এই মার্কেটে কিন্তু অনেকগুলো দোকান আছে, আমরা একটা দোকানের আপনাদেরকে রিভিউ দিচ্ছি, পুরাতন কোন মেশিনের দামটা কেমন। যারা পুরাতন মেশিন খোঁজেন তারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনি যে মেশিনটি খুঁজছেন হয়তো সেই মেশিনটি এখান থেকে পেয়ে যেতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম আসিফ ভাই, কেমন আছেন? একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, তো আপনার কাছে কি কি রকমের মেশিন আছে একটুখানি বলেন। আমার কাছে আপনার সেকেন্ড সব মেশিনই আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরিতে চালিত মানে চালানোর জন্য যত রকমের মেশিন প্রয়োজন হয় সব মেশিনগুলো আপনার কাছে আছে। তো আমরা একটা একটা করে শুরু করি আসেন। এই মেশিনটা কি? এটা এটা হলো আপনার ওভারলক, ওভারলক মেশিন। এটা ফোর্থ গ্রেড, যেটা ফোর্থ গ্রেড, ফোর্থ গ্রেড। এটার প্রাইস কত? এটা আপনার 30,000 টাকা। 30,000 টাকা। এটা কতদিন ইউজ করা একটু বলবেন? আট নয় মাস ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে 30,000 টাকা। নতুন এরকম একটা মেশিন ইনটেক মেশিনের দাম কত পড়বে? 37,000 টাকা পড়বে। 37,000 টাকা পড়বে, তার মানে এখানে প্রায় 7,000 টাকা প্রায় সেভ হচ্ছে। এর পরের এই মেশিনটা, এটা এটা হলো আপনার সিলিন্ডার ব্রেড। সিলিন্ডার ব্রেড মানে এটার কাজটা কি একটু জানি বলবেন? এটা হলো আপনার হ্যাম করে, এটা দিয়ে প্লেন মেশিন। এখন যে নতুন বাংলাদেশের বাজারে তো আর জুকি আসে না, জ্যাক শুরু হয়ে গেছে। এখন কি নতুন কি জুকি পাওয়া যায়? নতুন জুকি পাওয়া যায়। ওটার মধ্যে আপনার লেখা থাকবে আর কি মেড ইন চায়না। নতুন জুকিটায় লেখা থাকবে মেড ইন চায়না। আসলে জুকি কোম্পানির অরিজিনাল কোম্পানিটা কোথায়? জাপান। আর এইটা এই যে এইটা কি মেশিন? এটা আপনার জ্যাক ওভারলক, জ্যাক ওভারলক 04D। 04D এর দাম কত? এটা আপনার 20,000 টাকা। এটা পড়বে 20,000 টাকা। ওইটাও তো সেম আমরা যেটা দেখলাম, এগুলো সব ফোর্থের। এটা আছে আপনার অন্য মডেল আবার। এটা এরকম মডেল, এটা যেমন এটা কি? এটা যেমন আপনার E3। এটা E3 জি। হ্যাঁ, এটার প্রাইস কত? আপনার 25,000 টাকা। এটার প্রাইস পড়বে 25,000 টাকা। তো যারা আসলে এই কাপড়ের যাদের কারখানা আছে তারা আসলে মেশিন বুঝতে পারবেন কোনটা আপনাদের প্রয়োজন। আমরা একটু বাইরের দিকে যাই, কারণ সব তো ঘরের মধ্যে নাই, বাইরে অনেক প্রোডাকশন আছে, বাইরেগুলো দেখি। তো আপনাদেরকে এক নজরে এই মার্কেটটা দেখিয়ে দিচ্ছি, যে এটা হচ্ছে মার্কেট। এই যে মার্কেট, এই যে এইটা কি মেশিন? এটা আপনার বললো 5 থ্রেড। এটা হচ্ছে 5 থ্রেড। এটার প্রাইস কত? হ্যাঁ, সামনে সেট দেখাচ্ছি। এটা 5 থ্রেড। এটার প্রাইস কত? এটা আপনার 32,000। এটা পড়বে 32,000। এটাও তো খুব বেশি দিন ইউজ হয় নাই মনে হয়েছে। এটা আপনার ওই 8-9 মাসের মতনই, মানে এই যে 8-9 মাসের মধ্যে যে মেশিনগুলো যে মানে চলে আসে, এটা কি কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে আসে নাকি? মানে যারা ফ্যাক্টরি করে কিন্তু সব করে আবার দেখা যাচ্ছে লাইন মানে লাইন কমায় দেয়, প্রোডাকশন কমে যায়। তো এই মেশিনটাকে কি বলে? এটাকে এটাকে আপনি বলে চেইন স্টিচ, টুডিল চেইন স্টিচ। এটা বলে চেইন স্টিচ। এটার প্রাইস কত পড়বে? এটা 15,000 টাকা। এটা তো বছর দুয়ে হয়েছে মনে হচ্ছে নাকি? জি জি জি, এটা 2 বছর হয়েছে। এই মেশিনটা একটু এইটা কি দেখি, এটা আমাদের দেশে চায়না থেকে আর কি আপনার নামও লেখে, তারপর মেশিন আনা যায়। হ্যাঁ, সেটা জানি, যেই নাম দেয় যেই নাম দিব সেরকমই কি ঘটনা ঘটছে। ৪৫,000 টাকা। এরপরের কি বলে এটাকে?
ন্যারো রয়েল স্কাটার জি, এটা আপনার ফুল অটো, এটা ফুল অটো জি, এটার প্রাইস কত করে? এটা আপনার 2.5 লক্ষ টাকা, এটার দাম পড়বে 50,000। এটা কি মানে নতুন অবস্থায় কত পড়বে? এটা আপনার নতুন অবস্থা প্রায় 3.5 লাখ টাকা, নতুন অবস্থায় 3.5 লাখ টাকা পড়বে। এই যে এখানে মেশিন পত্র, এগুলো কি যে অটো চালানোর জন্য এগুলো নাকি? জি জি, এগুলো ডিভাইস, আপনার ডিভাইস ডিভাইস। এই মেশিনটা কি? এটা এটার দাম, এটার নাম কি? জি, এটা দিয়ে আপনার ক্যাপের কাজ করে, ক্যাপ সেলাই করা হয়। যারা ক্যাপ সেলাই করে তাদের জন্য এই মেশিনটা। এটার দাম কত পড়বে? এটা 25,000 টাকা, এটার দাম পড়বে 25,000 টাকা। এগুলোর সাথে কি এই ডিভাইস গুলো লাগেন? এগুলো আপনার যেমন ওভারলক এর ডিভাইস, ফিট আউট দাবের ডিভাইস, চিক জ্যাক এর ডিভাইস আর কি, যখন যেই কাজের ডিভাইস লাগবে তখন সেই মানে এখানে প্রোগ্রাম করে দিয়ে দিলে সেই প্রোগ্রাম অনুযায়ী মানে সেলাই হতে থাকবে। এই হচ্ছে মানে অটোমেশন, টোটাল অটোমেশন এর। এটা তো দর্শক দেখলেন যে একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিনে কি ধরনের সুইং মেশিন ইউজ হয়। তো এবার একটু রাসেল ভাই বলেন যে আপনাদের এই মার্কেটের সময় সীমাটা একটু বলেন, কোন সময় আসলে আপনাদেরকে পাওয়া যাবে সেটা একটু বলেন। এখন বর্তমানে আমরা এই করতেছি আপনার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, 8টা পর্যন্ত, 8টার সময়। আর এই এই মার্কেটের সাপ্তাহিক ছুটি কি বারে? শুক্রবার ছাড়া যে কোনো সময় আসলে আপনারা পাওয়া যাবে। আর দর্শক আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি মেশিন এই ভিডিওটা তো যখন দেখবেন, কখন দেখবেন আমি জানি না, কিন্তু যখনই দেখবেন তখনই ফোনটা করার আগে বাংলাদেশে সময়টা কখন সেটা একটু ভেবে নেবেন। আপনি হয়তো দেখছেন সৌদি থেকে, তখন বাংলাদেশের রাত্রিটা, ওই সময় ফোন করলে উনি বিরক্ত হবে, কারণ উনি তখন ঘুমাচ্ছিলেন। এই জন্য এই বাংলাদেশের সকাল 10টা থেকে রাত্র 8টার মধ্যে ফোন করলে ওনারা ফোন রিসিভ করবে। ফোন রিসিভ করলে তাদের কাছ থেকে আরও নতুন যে নিত্য নতুন পণ্য আসে সে পণ্যগুলো জেনে নিতে পারবেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।